পানির মধ্যে বেরিয়ে কাজ করতেছে, সেই ইঞ্জিনিয়ার নাই যে কাজ করতে দেন গেল। এত বড় বন্যার্য ইতিহাস তার সম্পর্কে আবারও প্রশ্ন করছে। বৃষ্টির মধ্যে পানির মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভাইরাল অংশটুকু নিয়ে চলছে আলোচনা সমালোচনা। মানুষ বলে না রাতের অন্ধকারে ডাকাতি করে। নাকানি চুবানি দিলেন উবায়দুল কাদেরকে এই ব্যারিস্টার সুমন। জি বন্ধুরা, আপনারা শুনলে অবাক হচ্ছেন একটু, রাস্তা নির্মাণের বাজেট আসছে কিন্তু সেই বাজেট থেকে টাকা মেরে খেয়েছে উবায়দুল কাদের। চাঞ্চল্যকর তথ্য দিলেন ব্যারিস্টার সুমন। সময়ত ভিউয়ার্স, রাস্তার মধ্যে বৃষ্টি হচ্ছে, ওই অবস্থায় রাস্তা নির্মাণের কাজ চালাচ্ছেন, এটা দেখার পর ব্যারিস্টার সুমন খোঁজ পেয়ে চলে আসেন। রাস্তা যেন রুটির মতো তোলা যাচ্ছে, এরকম সমস্যা দেখে ব্যারিস্টার সুমন সেখানে এসে হামলা করে এবং তিনি সে বিষয়টাকে একটু খুঁটিয়ে দেখেন এবং সব উন্মোচন ফাঁস করে দিলেন ওবায়দুল কাদেরকে। এবার গুনতে হচ্ছে সাংবাদিকদের করা জবাবে। জি বন্ধুরা, ওবায়দুল কাদের নিজে বিব্রতবোধ করতেছে এবার সাংবাদিকের কাছে। সংযোগ এরকম সিচুয়েশন তৈরি করছেন, এ যেন ব্যারিস্টার সুমন না, সে যেন আর এক প্রধান নায়ক বাংলাদেশের, সে যেন বঙ্গবন্ধুর অরিজিনাল চরিত্র লাঙ্গুল করতেছে নিজের মধ্যে। সংযোগ যেখানেই অন্যায় চলছে সেখানে রুখে দাঁড়াচ্ছে এই ব্যারিস্টার সুমন। কেউ কে যেন সার দিচ্ছে না, আওয়ামী লীগের নেতাকর্মী হয়েও সার পাচ্ছে না কোনো কিছুতেই। সময়ত ভিউয়ার্স, এখানে তিনি জানেন যে আওয়ামী লীগের নেতাকর্মী এই রাস্তা নির্মাণ করেছেন এবং সেখানে ব্যাপক একটা বাজেট তারা দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীর মাধ্যমে, কিন্তু বন্ধুরা ওবায়দুল কাদেরকেও যেন তিনি সার দিলেন না, কেননা তিনি তো কেউ কেউ ভয়ই পাচ্ছেন না। সময়ত ভিউয়ার্স, তাহলে কি এমন জনবল নিয়েই তিনি এভাবে এগিয়ে যাচ্ছেন? এরকম নেতা প্রত্যেকটা জায়গায়, এরকম নেতা হলে হয়তোবা বাংলাদেশ একটা সোনার বাংলাদেশে পরিণত হবে। জি বন্ধুরা, এখন কথা বাড়াবাড়ি নয়, চলুন আমরা দেখে আসি আসল ভিডিও, আসলে কিভাবে ধরে দিলেন এই ব্যাপারটিতে, কিভাবে ফাঁস হলো টাকা মারার আসল ঘটনা। সময়ত ভিউয়ার্স, চলুন সরাসরি শুনে আসি আমাদের সবার প্রিয় ব্যারিস্টার সুমনের বক্তব্য এবং সেই পাল্টাক্রমে জবাবে ওবায়দুল কাদের কি বললেন। তার সঙ্গে রয়েছে আমি রাকিব আল হাসান। অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা নতুন নতুন আপডেট শুধুমাত্র এই চ্যানেলেই পাওয়া যাবে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এখন ভিডিওটি শুরু করা যাক। পানির মধ্যে বেরিয়ে কাজ চলতেছে, সেই ইঞ্জিনিয়ার নাই যে কাজ করতে দেন গেল। এত বড় বন্যার্য ইতিহাস তার সম্পর্কে আবারও প্রশ্ন করছে। বৃষ্টির মধ্যে পানির মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভাইরাল অংশটুকু নিয়ে চলছে আলোচনা সমালোচনা। মানুষ বলে না রাতের অন্ধকারে ডাকাতি করে, এরা এখন দিনে শুরু করছে, তার সম্পর্কে আবারও প্রশ্ন করছে। মেশিন চলে প্রতি চলতেছে আর নাকি কাজ হয় না, এটা নাকি সালকের কাজ? এরা তো জানে যে অফিসে 5 লাখ দিলে এখানে 5 কোটি টাকা মাইনা দিল, কিচ্ছু আসে যায় না। এটা বাংলাদেশ, একটু পরে উঠে যাবে, আর কোনো অসুবিধা নাই। আপনি দেখার অবস্থাটা দেখেন, এখানে একটু ঠিক আছো, এরা বলে যে কাজ চলে না, না ইঞ্জিনিয়ার না কিচ্ছু। এখন সিটি কর্পোরেশনের ভিতর যদি এগুলো চলে, বাইরে না জানে আল্লাহ মাহবুব তাহলে কি অবস্থা। এরকম বৃষ্টির দিনে ইঞ্জিনিয়ার ছাড়া তো কাজ করার কথা না, কাজ করতেছেন না মানে কি? সব চলতেছে, এরা জানে যে এরকম আমার মতো ব্যারিস্টার সুমনে দাদাবাজি মামলা দিতে কোনো অসুবিধা হয় না, আর সাধারণ মানুষ তো প্রশ্নই আসে না। বৃষ্টির মধ্যে কখনোই কার্পেটিং এর কাজ চলে না, কিন্তু এখানে দেখেন যে পানি এসিয়া কমিশনারের কার্যালয়ের সামনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ছিলেন, এখানে রাস্তার কাজ চলতেছে, চারদিকে পানির বৃষ্টি, বৃষ্টির মধ্যে কখনোই কার্পেটিং এর কাজ চলে না, কিন্তু এখানে দেখেন যে পানি এসিয়া বুঝতে পারে অবস্থা না, বুঝা যায় পানি
Why is there an Indian out there? It's an Indian out there. And stay hold up in the. Say Indian, I said, top foot again. That one, I'll go to you. That's the same. The key to another. It's an upper school. Get the hats on the thing on the other. Top foot the teeth and open the top foot and the other. I said, এমন নেতা আমাদের দেশে থাকলে আমাদের বাংলাদেশ খুব দ্রুত এগিয়ে যাবে, কেননা যখন রাস্তাঘাট খুব সুন্দরভাবে নির্মাণ হবে তখন দেখতেও ভালো লাগবে। সমত ভিউয়ার্স, আমাদের বাইরের দেশে যে রাস্তাঘাটগুলো রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে যখন নির্মাণ করা হয়, একুরেট ভাবে নির্মাণ করা হয়, এই জন্য রাস্তাগুলো অনেক সুন্দর দেখায়। কিন্তু বন্ধুরা, আমাদের বাংলাদেশের চোর চামার দিয়ে তো ভর্তি, কাটছাট করে অল্প কিছু বরাদ্দ দিয়ে একটা রাস্তা নির্মাণ করে, যে রাস্তা দেখতে কিছুক্ষণ কিছুদিন পর খুবই বাজে একটা পরিস্থিতি দেখা যায় রাস্তা। তাহলে এই রাস্তা কিভাবে লন্ডনের রাস্তার সঙ্গে পার্থক্য করা যাবে? সমন্ত ভিউয়ার্স, ব্যারিস্টার সুমন সবকিছু দিক দেখতেছেন, হয়তোবা এখন নেটিজনদের কথা যে এইরকম ব্যারিস্টার সুমন প্রত্যেকটা জায়গায় এমপি থাকলে হয়তোবা আমাদের বাংলাদেশ
দ্বিতীয় লন্ডনে পরিচিত লাভ করবে। জি বন্ধুরা, এভাবে চলতে থাকলে কি বেরিস্টার সুমন কোনো প্রবলেমে পড়বেন কিনা? সমস্ত ভিউয়ার্স, সবাই সোচ্চার থাকলে বেরিস্টার সুমনের কিছুই হবে না। আজকের ভিডিও পর্যন্ত। বেরিস্টার সুমন ভাইকে যদি আপনার ভালোবাসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক দিবেন। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।